এডুকেশন লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি সহনীশ শুভ। আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে কথা বলবো আমরা, যে বিষয়টি হলো এই ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় নাকি না, অর্থাৎ যেসব বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েটে সকল ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যায়। নেক্সট রুয়েট, রুয়েটে যে কোনো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যায়। চুয়েট 100 MS, 991 MS ইউজ করা যায়। কুয়েটে সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোনো ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেগুলো দেয়া আছে এগুলোই ব্যবহার করতে পারবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এবং সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এবার সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে একটু দেখে নাও। সেটি হলো প্রথমেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যান্ড দ্বিতীয়ত খুলনা বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে কি তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে? না, কোনো ধরনের কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তো আমাদের তথ্য মতে এবং যতগুলো তথ্য আমরা কালেক্ট করেছি তার মধ্যে এই সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।